ভক্তদের অনেক অপেক্ষার পর বেরিয়ে গেল সাকিব খানের নবাব এলএলবি মুভির একটি গান, যেটি হতে যাচ্ছে নবাব এলএলবি টাইটেল ট্র্যাক, যেটি আর কোনো থিয়েটারে নয়, আই থিয়েটারে প্রথমবারের মতো মুক্তি পেল। আর নবাব এলএলবি মুভিটিও কিন্তু আই থিয়েটারের মাধ্যমেই মুক্তি পাবে, প্রথমবারের মতো আই থিয়েটার সূচনা করতে যাচ্ছে নবাব এলএলবি দিয়েই। তবে এবার সাকিব খানের এই প্রথম গানের লুক নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে সাকিব খানের লুকটি পুরোই অন্যরকম ছিল। এই গানটি শুধুমাত্র একটি গান ছিল না, এখানে পুরো ছবিটারই কিছু কিছু অংশ দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে মাহি কিছু উকিল নিয়ে যাচ্ছিলেন, তাদের সাথে কথা বলছিলেন এবং ধর্ষিত নারীদের জন্য যে বিচার চাওয়া হচ্ছে সেটিও বলা হচ্ছে এই গানে পুরোপুরি পরিষ্কার ভাবে। এবং এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানানো ছিল নো মোর রেপ। দেশে যখন ধর্ষণ বেড়েই চলছে তখনই নবাব এলএলবির মতো একটি ছবি আসতে যাচ্ছে যেটি পুরোপুরি ধর্ষণ নিয়ে, যেখানে একজন ধর্ষিতা নারীর চরিত্রে হয়তো থাকবেন অর্চিতা স্পর্শিয়া এবং উকিলের চরিত্রে থাকবেন সাকিব খান এবং মাহিয়া মাহি। এবং এই টাইটেল ট্র্যাকটির নাম হচ্ছে আমি নবাব, ধর্ষিত নারীদের হাত হচ্ছেন নবাব, এটি এ গানে তুলে ধরা হয়েছে। এখানে ধর্ষিত নারীদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে সেটি পুরোপুরি ভাবে তুলে ধরা হচ্ছে। এখানে সাকিব খানের লুকটি ছিল অন্য অন্য ছবির তুলনায় পুরোই অন্যরকম। অন্য অন্য ছবিতে তার গানের লুকগুলোতে তাকে অনেক রোমান্টিকতায় ভরপুর দেখা যায়, কিন্তু এই গানে তার লুকটি পুরোই অন্য ধাঁচের ছিল। এখানে সাকিব খানকে একটি শার্ট এবং জিন্সে দেখা গেছে এবং শার্টেরও বোতাম কিছু খোলা এবং চোখে একটি সানগ্লাস রয়েছে এবং সেটিতে তিনি বাইকে করে প্রথমে এন্ট্রি নেন এবং এরপরই শুরু হয় গান। এবং গানের মাধ্যমে ভিতরে দেখানো হয় কিছু মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে এবং অর্চিতা স্পর্শিয়া অনেক উপরে একটি ছাদের উপর দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এবং মাহিয়া মাহি সে কেস লড়ছেন এবং সাকিব খানও সেই কেস লড়ছেন, এরকম কিছুই দেখানো হচ্ছে এই গানের ট্রেলারটিতে। সো নবাব এলএলবি গানের ফার্স্ট টাইটেল ট্র্যাক তো বেরিয়ে গেল এবং এই টাইটেল ট্র্যাকের যে লুকগুলো রয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়ে গেল। তবে এই টাইটেল ট্র্যাকটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাদের কাছে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।